মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার সাথে জলপাইগুড়ি শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালায় পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের বক্তব্য, ফুটপাত জবরদখল করে ব্যবসা করা যাবে না, ফলে বুধবার রাতে এ ধরনের অভিযানে নামে পুলিশ প্রশাসন। জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য ফুটপাত দখল মুক্ত করতে হবে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুটপাতে যারা ব্যবসা করছিলেন তাদের সরে যেতে বলা হয় পুলিশের পক্ষ থেকে। কিছু ব্যবসায়ী আছেন তাদের নির্দিষ্ট জায়গায় দোকান থাকলেও তারা তাদের দোকানের সামনে থাকা ফুটপাতের ওপর বিভিন্ন পণ্য সামগ্রী সাজিয়ে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। আর ফুটপাত আটকে থাকায় কোনোভাবেই তা ব্যবহার না করে মেইন রাস্তার উপর দিয়ে চলাচল করে থাকছেন শহরবাসী। ফলে গত রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের পক্ষ থেকে ওই সব দোকানের ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পণ্য সামগ্রী নির্দিষ্ট জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চালানো হবে। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় এবং কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন ফুটপাত দখলমুক্ত অভিযানে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের যাতে চলাফেরার কোনো রকমের কষ্ট না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে এমনই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক জায়গাতেই এ ধরনের অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে এ প্রসঙ্গে অনেকেই বলছেন, যারা এভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তারা অনেক দিন ধরেই তা চালিয়ে যাচ্ছেন। যখন তারা ওই ফুটপাতের ওপর ব্যবসা শুরু করলেন তখন তাদের সরিয়ে দিলে কিন্তু ভালো হতো। পুলিশ বা পৌরসভা থেকে স্টেপ নেওয়া হয়নি কেন? এদিকে তাদের তো প্রত্যেকেরই সংসার আছে, যত সামান্য জিনিস বেচে সেই সংসার কোনো রকমে চলে। এখন এভাবে তাদের ব্যবসা বন্ধ করে দিলে কোথায় গিয়ে দাঁড়াবেন তারা? মুখ্যমন্ত্রী হয়তো সবটা ভেবে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ফুটপাত দখল করে ব্যবসা করার কাজ আজ নতুন নয়, অনেক আগে থেকেই হয়ে আসছে। একটা সময় তো জলপাইগুড়ি শহরে ফুটপাত জিনিসটিই ছিল না, তাও যে সারা শহরে আছে সেটাও নয়। এখনো এই শহরের অনেক জায়গায় ফুটপাত গড়ে তোলা হয়নি। যা যতটুকু ফুটপাত আছে তা কদমতলা থেকে 3 নম্বর ঘুমটির দিকে গেলে কদমতলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়েছে, তা অবশ্য দুদিকেই আছে। এছাড়াও কদমতলা থেকে 4 নম্বর ঘুমটির দিকে কিছুটা গেলেই শেষ হয়ে গেছে ফুটপাতের কাজ। আবার কদমতলা থেকে উকিলপাড়ার দিকে গেলেও দেখা যায় সামান্য দূরে গিয়ে শেষ হয়ে গেছে ফুটপাতের কাজ। এবার কদমতলা থেকে ডিবিসি রোড ধরে থানামোড় পর্যন্ত রাস্তার দুদিকে ফুটপাত থাকলেও মাঝে মাঝে সে কাজ অসমাপ্ত আছে, যা এই শহরের মানুষজনের জানা হয়ে গেছে। ফলে ওই সব ফুটপাতে চোখ রাখলেই বোঝা যাচ্ছে কিছু দোকান ব্যবসায়ী যেমন তাদের পণ্য সামগ্রী সামনে সাজিয়ে ফুটপাত আটকে রাখছে, তেমনি আবার কিছু দোকানহীন ব্যবসায়ী ফুটপাতের ওপর ব্যবসা চালিয়ে আসছেন। তবে এর আগে পুরসভা থেকেও কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় ফুটপাত দখল মুক্ত অভিযান চালানো হয়েছিল। তখন অবশ্য মুখ্যমন্ত্রীর এমন ধমক চমক ছিল না, অথচ তাতেও যে কোনো কাজ হয়নি সেটা আজকের দিনেও স্পষ্ট। অনেকে বলছেন এর পেছনে সবচেয়ে বড় কারণ এই বাংলায় কর্মসংস্থানের পরিসর ভীষণই সংকুচিত, তাই কোথায় কাজ পাবে তারা? অনলাইন মার্কেট হয়ে যাওয়ায় কোনো কাপড়ের বা অন্য কোনো বড় দোকানে কাজ জুটছে না, ফলে নিজেদের জীবন কিভাবে চালাবে? কারো কারো বাড়িতে বয়স্ক মা বাবা কিংবা অবিবাহিত বোন আছে, কিভাবে চলবে তাদের সংসার? আর শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে গিয়ে তো এ ধরনের ব্যবসা অসম্ভব বলে অনেকের অভিমত। তাই শহর ফুটপাত দখলমুক্ত হোক সেটা সকলেরই কাম্য। বিভিন্ন জামাকাপড় থেকে শুরু করে খাদ্য খাবার সহ অন্যান্য জিনিসের ব্যবসার কারণে শহরের ওইটুকু ফুটপাতও দখলে চলে গেছে, তাই বসবার সাথে সাথে তাদেরকে সরিয়ে দিলে আজকের যে যন্ত্রণা সেটা দেখতে হতো না। পুলিশ বা পুরসভার পক্ষ থেকে এমন আচমকা অভিযানেরও দরকার হতো না। আপনারা জানেন আমরা কন্টিনিউয়াসলি অভিযানটা করে থাকি, কেন আমাদের অনেক যে মার্কেট প্লেসেস আছে ওরা অনেকবার কনজেস্টেড হয়ে যায়, ওই সময় আবার কোনো দুর্ঘটনা হয়ে যায় ওই সময় আমাদের ফায়ার ব্রিগেড বা পুলিশকে যাওয়ার জন্য সবসময় অসুবিধা হয়, সেজন্য আমরা প্রথম মাইকিং করে সবাইকে অ্যাওয়ারনেস করে দিয়েছি।